হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা শুনে আমি ভালো আছি। আসসালামু আলাইকুম, আপনার সাথে হচ্ছে আমি গাইস। তো গাইস আর কি আমাদের গাছের ভাগ তুলছেন আমাদের গাছ। আজকে একটি বিউটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, মানে রূপচর্চা বিষয়ক। আর এই ব্লগটি হচ্ছে অ্যালোভেরা নিয়ে। এর জন্য আমাদের অ্যালোভেরা গাছের আর কি আমাদের ঘরে আর কি অ্যালোভেরা গাছ আমরা লাগিয়ে রেখেছি। এটা দিয়ে দৈনিক প্রতি সপ্তাহে আর কি এটা দিয়ে আমি চেহারা ক্লিন করি, কীভাবে করি এবং এটার কী কী উপকারিতা সব আপনাদের কাছে আর কি তুলে ধরব। অ্যালোভেরাতে এত বেশি গুণ আর এত আল্লাপাক এত এত নিয়ামত দিয়ে অ্যালোভেরা গাছটা আমরা তৈরি করেছে, পেটের জন্য, চুলের জন্য, ত্বকের জন্য, মোটামুটি সব কিছুর জন্যই এটা খাওয়া যায়। প্লাস এটা খাওয়া যায়, মানে আল্লাহ বিশেষ একটি নিয়ামত দিয়ে মনে হয় তৈরি করেছে অ্যালোভেরা গাছ। আর এই গাছটা কি খাওয়া যায় না, একটা জেল থাকে ওটাকে কেটে খাওয়া যায়। এটা কোনো সমস্যা হলে তারপরে চুলের চুলটা শাইনিং করার জন্য শ্যাম্পু করার আগে বিভিন্ন চুলের রূপচর্চা বিষয়ক যেসব কার্যাবলী আছে অ্যালোভেরার মাধ্যমে মানে মোটামুটি করার চেষ্টা করি আমি আর কি। সারাদিন এত বেশি ব্যস্ত থাকি, তো দেখা যায় ছেলে মেয়ে টেক কেয়ার করে তারপরে রান্নাবান্নার কাজ সেরে আর কি এত কিছু করা হয় না। তাই সপ্তাহে একদিন আর কি অ্যালোভেরা গাছটা কেটে নিজের আর কি একটু ত্বকের আর কি যত্ন নিই অ্যালোভেরাটা দিয়ে। আর আমার হাজবেন্ড প্রতিদিনই এটার খুব যত্ন করে, কারণ আমি এটা লাগাই বলে সেও মানে এটা খুব টেক কেয়ার করে এই গাছের। দৈনিক এটা রোদ্রে দেখানো বা পানি দেওয়া সব কিছু আর কি ওই করে। অ্যালোভেরার পাতা এটা দিয়ে আজকে আমি আমার যে রূপচর্চার বা ত্বকের যত্ন নেওয়ার যে কার্যাবলী সেটা আর কি এই পাতা দিয়ে কেটে আমি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমাদের সাথে থাকেন। এই যে প্রথমে আমরা একটি বাটিতে অ্যালোভেরা কেটে নিচ্ছি, অ্যালোভেরার জেলটা বের করে নিচ্ছি। এটা হলো প্রথম স্টেপ। প্রথম স্টেপে আমরা ক্লিন করার জন্য, স্কিনটা ক্লিন করার জন্য আমি আর কি মুখে আপনাদেরকে করে দেখাবো না, আমার হাতে করে দেখাবো। এই যে জেলটা বের করে নিয়েছি, এখন এই জেলটা কাঁচা দুধের সাথে মিক্স করে আমি আমার স্কিনটা ক্লিন করে নিব। এই যে জেলটা আমি একটা পেয়ালাতে বের করে নিয়েছি, জেলটা কেটে এই যে কাঁচা দুধের সাথে মিশ্রণ করে আর কি এটা আমার স্কিনটাকে আমি ক্লিন করব। আর এটা আমার স্কিনের টাইপটা যেহেতু ড্রাই স্কিন আর শীতের দিনে খুবই রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই অ্যালোভেরা জেল ইজ দ্য বেস্ট স্কিনের জন্য। আর সব স্কিনেই মোটামুটি শ্যুট করে, তারপরেও যাদের স্কিনে প্রবলেম আছে তারা কানের পিছনে একটু লাগিয়ে স্কিন টেস্ট করে নেবেন যদি কারো কোনো প্রবলেম হয়। আর অ্যালোভেরাতে তো এটা একটা ঔষধি গুণ সম্পন্ন গাছ, এটা মোটামুটি সবার স্কিনেই শ্যুট করে। এই যে আমি স্কিনটা আমার হাতটা পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। দেখেন কত ক্লিন লাগছে। দ্বিতীয় স্টেপ হচ্ছে স্কার্বিং। এটা চিনি দিয়ে আমি অ্যালোভেরা জেলটা মিক্স করে এটা আমার স্কিনে প্রেস করবো। আসলে অ্যাকচুয়ালি মেন হলো এটা চালের গুঁড়ো দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার ঘরে চালের গুঁড়ো নেই তাই আমি চিনিটা দিয়েই স্কিনে আমার লাগাবো।
আর খুবই আলতো হাতে দ্বিতীয় স্টেপটা করতে হয়। আর এই ফাঁকে আমার মেয়ের জন্য আমি আর কি নুডলস, স্যুপ নুডলস রান্না করে ফেললাম। ক্লিন করার পর দেখেন মোটামুটি দুটা হাতই ক্লিন হয়ে গেছে। আর এটা হলো তৃতীয় স্টেপ। এখানে আর কলা নিয়েছি, অ্যালোভেরা জেল নিয়েছি, অল্প একটু হলুদ, এটা ফেস মাস্ক হিসেবে লাগাবো। আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো আর বেসন, ঘরে যদি বেসন থাকে বেসন, না হলে আটা বা ময়দাও দিয়েও এটা করা যায়। বাইরে খুব শব্দ হচ্ছে, শব্দগুলো হয়তো আপনারা শুনতে পাবেন। এই যে আমি ফেস মাস্কটি লাগিয়েছি, আমি 15 মিনিট অপেক্ষা করব। 15 থেকে 20 মিনিট লাগলেই হয়ে যাবে। ও এই স্কার্বিং করার পরে আমি স্টিম নিয়েছি, মানে আমার স্কিনের জন্য গরম পানি করে স্কিনে ভাপ নিয়েছি, তাহলে লোমকূপগুলো স্কিনের খুলে যায় এবং আপনার স্কিনটা পরিষ্কার করতে সাহায্য করে। আর এই যে ফেস মাস্ক লাগানোর পর আমি হাতটা ধুয়ে ফেলেছি, দেখুন কত ক্লিন হয়েছে। তাহলে আমার স্কিনটাও মোটামুটি মানে পরিষ্কার হয়ে যায়, ক্লিন হয়ে যায়। এইভাবেই আমি আর কি প্রতি সপ্তাহে আমার স্কিনটা ক্লিন করি অ্যালোভেরা জেল দিয়ে। আর শীতের দিনে এটা খুবই উপকারী, এই ফেস মাস্কটা আমার জন্য মনে হয়।